হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের হেডার ফুটার সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তো এমএস ওয়ার্ডে হেডার ফুটার নিয়ে কাজ করেছেন, এমএস ওয়ার্ডে যেমন হেডার ফুটার নিয়ে কাজ করেছেন, অনুরূপভাবে এক্সেলেও হেডার ফুটার নিয়ে কাজ করতে পারবেন। তবে এমএস ওয়ার্ড এবং এক্সেলের হেডার ফুটারের একটু পার্থক্য রয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা হেডার ফুটার নিয়ে কাজ করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে আপনাকে বলে রাখি এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের এক্সেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা এক্সেলে হেডার অথবা ফুটার যদি ইনসার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে ইনসার্ট ট্যাবের অধীনে এইখানে দেখুন টেক্সট একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখুন এখানে হেডার অ্যান্ড ফুটার একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনাদের এক্সেলের ভিউটি চেঞ্জ হয়ে যাবে, প্রিন্ট লেআউট ভিউ শো করবে। আর এইখানে দেখুন তিনটি ঘর চলে আসছে, তার মধ্যে মাঝের ঘরটি এখানে হাইলাইট হচ্ছে। আপনি এখানে মাঝের ঘরের টেক্সট নিতে পারেন অথবা কোনো কিছু নিতে পারেন, আবার এই বাম পাশেও নিতে পারেন এবং ডান পাশেও নিতে পারেন। আপনি এমএস ওয়ার্ডে যেমন ইচ্ছে মতো ট্যাব সেট করতে পারতেন, তারপরে ইচ্ছা মতো হেডার ফুটারকে কাস্টমাইজ করতে পারতেন, কিন্তু এখানে সেভাবে করতে পারবেন না। এখানে তারা নির্দিষ্ট কিছু বিষয় দিয়ে রেখেছে, সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চান, সেটি অ্যাড করতে পারবেন। যেমন আমি হেডারে যদি পেজ নাম্বার অ্যাড করতে চাই, তাহলে এখানে দেখুন পেজ নাম্বার রয়েছে। এই পেজ নাম্বারে ক্লিক করলে এখানে দেখুন পেজ নাম্বারের যে ফাংশনটি সেটি চলে আসছে। এখন আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে পেজ নাম্বারটি অটো চলে আসবে। আবার আমি যদি হেডার ফুটার এডিট করতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করব, তারপরে আমি পেজ নাম্বারটা যদি মুছে দিতে চাই, এখানে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম, তারপর বাইরে ক্লিক করলাম, তাহলে দেখুন এখান থেকে পেজ নাম্বারটি চলে গেছে। এছাড়াও আপনারা হেডার আর অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন আপনারা যদি নাম্বার ও পেজ, অর্থাৎ আপনার এই ওয়ার্কশিটে কতগুলো পেজ রয়েছে সেটি যদি অ্যাড করতে চান, সেটি অ্যাড করতে পারবেন। তারপরে কারেন্ট ডেট যদি অ্যাড করতে চান, সেটি অ্যাড করতে পারবেন। তারপরে এখানে কারেন্ট টাইম রয়েছে। তারপরে আপনারা যদি ফাইল পাথ অ্যাড করতে চান, সেটিও করতে পারবেন। এমএস ওয়ার্ডে কিন্তু আপনি ফাইল পাথটা অন্যভাবে অ্যাড করতে পারতেন। এমএস ওয়ার্ডে কীভাবে ফাইল পাথ অ্যাড করতে হয়, অর্থাৎ আপনার ফাইলটি কোন জায়গায় সেভ রয়েছে, সেটি কীভাবে অ্যাড করতে হয়, সে সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনার এক্সেলে করবেন। এখানে যদি আপনি সরাসরি ক্লিক করেন, তাহলে দেখুন এখানে পাথ অ্যান্ড ফাইল চলে এসেছে। আমি এখানে বাইরে ক্লিক করছি, তাহলে দেখুন এখানে ফাইলটি কোন লোকেশনে সেভ রয়েছে সেটি এখানে শো করছে। তারপরে আপনারা এখানে এটা মুছে দিলেই সেটি রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা যদি সরাসরি ফাইল নাম দিতে চান, সেটা দিতে পারবেন। তারপরে শিট নাম দিতে চাইলে সেটা দিতে পারবেন। এখান থেকে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। তারপরে আপনারা যদি ফুটারে যেতে চান, তাহলে এখানে গো টু ফুটার, এখানে ক্লিক করলে ফুটারে চলে যাবে কার্সর। এখন আপনি ফুটারে কাজ করতে পারবেন। তারপরে আপনারা যদি আবার হেডারে যেতে চান, তাহলে এখানে গো টু হেডারে ক্লিক করলে হেডারে চলে যাবে। তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। ডিফারেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ প্রথম পেজের হেডারটি যদি আপনি অন্যরকম নিতে চান, তাহলে এটি সিলেক্ট করবেন। তারপরে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন পেজ, এটি দেখে আপনারা বুঝতে পারছেন যে জোর বেজোর সংখ্যায় যদি আলাদা হেডার নিতে চান অথবা ফুটার নিতে চান, তাহলে এটি সিলেক্ট করবেন। তারপরে এখানে স্কেল উইথ ডকুমেন্ট, ডকুমেন্ট অনুযায়ী স্কেল হবে কিনা। তারপরে অ্যালাইন উইথ পেজ মার্জিন, অর্থাৎ পেজ মার্জিন অনুযায়ী অ্যালাইন হবে কিনা সেটি এখানে বলে দিতে পারেন। এখানে বর্তমানে বলে দেওয়া আছে, অর্থাৎ টিক দেওয়া আছে। এছাড়াও এখানে হেডার যদি আপনি ক্লিক করেন, এখানে আরও বেশ কিছু ইনফরমেশান পাবেন। যেমন এখানে আপনার পেজ ওয়ান, পেজ ওয়ান অফ কত, এগুলো নিতে যাচ্ছেন কিনা। তারপরে এখানে লোকেশন রয়েছে, ইনফো রয়েছে, ইত্যাদি অন্য বিষয় রয়েছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। অনুরূপভাবে আপনারা যদি ফুটারে যান, তাহলে ফুটারেও আপনি একই ধরনের কাজ করতে পারবেন। এখানে ফুটারে যাওয়ার পর দেখুন এখানে ইনফরমেশানগুলো রয়েছে, সেগুলো আপনি নিতে পারেন। তারপরে আপনারা যদি ফুটার না নিতে চান, তাহলে এখানে ফুটারে অথবা হেডারে যেগুলো রয়েছে সেগুলো মুছে দেওয়ার পরে বাইরে ক্লিক করলেই সেই ফুটারটি আপনার হাইড হয়ে যাবে। তারপরে এক্সেলের ভিউটি যদি আপনি নর্মাল ভিউ নিতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে নর্মাল যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করলে নর্মাল ভিউ চলে আসবে। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে হেডার ফুটার ইনসার্ট করতে হয় এবং হেডার ফুটার নিয়ে কাজ করতে হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।